हाय फ्रेंड्स, आमी स्वर्णाली स्वर्णाली किचेन तरफ थेके आपनादेर स्वागतम। आज आमी आपनादेरके चिकेन ताहाड़ी बानानोटा देखाबो। एटा खूब कम उपकरणे रेसिपिटा तैरि हये जाय। ताहले बंधुरा चलुन आमार साथे देखे निन आमी रेसिपिटा किभाबे बानाय। एकटा पेंयाज आर टमेटोके आमी कुचि करे निएछि। 300 ग्राम आमी बासमती राइस निये निएछि। 300 ग्रामेर मतन आमी चिकेन निये निएछि। 2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর গরম মশলা গুঁড়ো নিয়েছি 1 চামচ। 2টো কাঁচা লঙ্কা আর 1টা লেবু আমি নিয়ে নিয়েছি। 8টা রসুন কোয়া আর হাফ আদা আমি এখান থেকে নিয়ে নেব, নিয়ে পেস্ট বানিয়ে নেব। আর আমি 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। গ্যাস স্টোভটা জ্বালিয়ে আমি পাত্রটা বসিয়ে নিচ্ছি। তাহাড়ি সরষের তেলেই ভালো হয়, তাই আমি এখানে 2 চামচ সরষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হওয়ার পর 1/2 চামচ জিরে, 2টো তেজপাতা, 1/2 জয়িত্রী, সামান্য লবঙ্গ আর গোলমরিচ, 3টে এলাচ ফাটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে ভাজার পর ওই তেলের মধ্যে আমি কাটা পেঁয়াজটা অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজার পর ওর মধ্যে আমি টমেটো কুচিটা অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজের সাথে টমেটোটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্ট অ্যাড করে নিলাম। আদা রসুনের পেস্টটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে নিলাম। মাংসটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মাংসটাকে সমস্ত মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। 1/2 চামচ আমি জয়িত্রী আর জায়ফল গুঁড়ো অ্যাড করে নিলাম। 1 বাটি টক দই আমি অ্যাড করে নিচ্ছি। মাংসের সাথে টক দইটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না এর জলটা শুকিয়ে আসছে। ধনে পাতা ও পুদিনা পাতা কুচি আমি অ্যাড করে নিচ্ছি। জলটা ভালোই শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে চালটা অ্যাড করে নেব। চালের সাথে আমি মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে 2 কাপ জল ব্যবহার করব। স্বাদ মতো নুন আমি নিয়ে নিচ্ছি। 2 মিনিট আমি হাই হিটে রাখবো। 2 মিনিট হাই হিটে রাখার পর 10 মিনিট আমি মিডিয়াম হিটে রেখে দেব। 10 মিনিট পর ভাত আর মাংস দুটোই পুরো সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি 1/2 চামচ লেবুর রস, 2টো কাঁচা লঙ্কাকে চিরে আমি ভাতের উপর দিয়ে চাপা দিয়ে দেবো ভাতটাকে 2 মিনিটের জন্য। চিকেন তাহাড়িটা আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থাকার জন্য বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চিকেন তাহাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।